যেটা নিয়ে আজ বাংলাদেশে ভেজাল চলছে তার নাম হচ্ছে জিকির সারা দেশে এটা নিয়ে ভেজাল কথা বলে না কেন সারা দেশের চাইতে বড় ভেজাল কি নিয়ে জিকির নিয়ে কত মানুষ জিকিরের নামে গাছে উঠে পড়ে কেউ লাফায় কথা বলে না কেন কেউ পাগলের মতো হয়ে যায় কেউ এসো এসে যায় এখন আপনাকে যদি জিকির করতে হয় এবাদত হিসাবে তাহলে এটা অবশ্যই দেখা লাগবে যে রসুল্লাহর জীবনে ছিল কি না রসুল্লাহ জিকির করেননি বলেন না কেন আল্লাহর নবী নিজে তার মেয়ে ফাতেমাকে বলেছে তুমি জিকির করবা ফরজ নামাজের পরে সবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এটা কি আসতে বলুন নবীজি বলেন দুইটা কালেমা কালে মাসে জবানে একেবারেই হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সেই দুইটা কালে একটা হচ্ছে সবহান আল্লাহিহি সবহান আল্লাহিল এ জিকির তো আমি বানালাম কথা বলেন না কেন বকারে সারে বের যে চারটা শব্দ আমরা পেয়েছি জিকিরের সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরের শব্দ কয়টা আর জোরে কয়টা নবীজি সিস্টেম শিখিয়েছেন 4টা যে চার নিয়মে জিকির করা যায় কারণে কারিম আল্লাহ দলিল দিয়েছে নবাদ কর রব্বা কাফি নফসি কাতা দর আখি ফাতাও অদনাল জাহারি মিনাল কৌলি বেল গদৌল আসল ওলা তাকুম মিনাল গফিল সরাফের দুইশো পাঁচ নাম্বার আয়তে আল্লাহ বলেন চারটা সিস্টেমে জিকির করবা সিস্টেম কয়টা সিস্টেম পদ্ধতি নিয়ম নীতি বলে কয়টা এক নাম্বারে ফে নাফসিকা মনে মনে এবার বাংলাদেশের সাথে আপনি মিলান তো এই দেশের সাথে কোরআনের আয়াতের জিকির মেলে কিনা না প্রথমে আল্লাহ বলেন মনে মনে দুই নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে আবেগ নিয়ে তিন নাম্বারে এটা দুই নাম্বার গেল তিন নাম্বার কি ও মেদো মেদো সরে তিন নাম্বারে বলেন না কেন হ্যাঁ কথা বুঝতেছেন চার নাম্বার নিয়ম আল্লাহ বলেন উচ্চ আওয়াজ বাদ দিয়ে আল্লাহর শেখানো এই নিয়ম বাদ দিয়ে এখন যদি নতুন করে কেউ বলে না এই আরো কায়দা আছে ওটা আপনি মানতে যাবেন না মানে আমরা তো মেনে নিয়েছি অলরেডি যে কথাগুলো বললাম একটা কথা আপনি উল্টিয়ে দেন তো যে কি দিয়ে উল্টাবেন নিয়ে আসেন দেখি আপনাকে জিকির করার নিয়ম শিখালাম নবীজি শিখিয়েছেন সবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার আল্লাহ আল্লাহবি হামদিহি সবহান আল্লাহ ইলাজিম এরপরে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লা আল্লাহ আকবার এর বাইরে কোন জিকির নেই যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ হয়তো কোরআনের আয়াত অথবা কোনো হাদিস কিন্তু জিকির যদি করতে হয় যে শব্দ বললাম এগুলো দিয়ে করা লাগবে আর নিয়ম বললাম কোরআনের আয়াত দিয়ে যে এই চার প্রকারের নিয়ম আছে প্রথমে বলেন দুই নাম্বারে ভিতর সন্তুষ্ট হয়ে তিন নাম্বারে মৃদ স্বরে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এবার আপনি বাংলাদেশের যে আটচল্লিশ হাজার পীরের দরবার আছে মিলান তো কোন দরবারে এই চারটা নিয়ম মেনে জিকির করা হয় বলেন একটাও নেই শুধু চট্টগ্রামের আব্দুল জব্বার বাদ দিয়ে আমি বাংলাদেশে কোন দরবারে পাইনি যে এই চারটা নিয়ম মেনে জিকির করা হয় কি জিকির সব বানিয়েছে আন্দাজে বানিয়েছে এই দেশে এখন তেরোটা গ্রন্থ আছে বিশেষ করে সিরাত ইবনে হিসাম সিরাত বিশ্বকোষ আর রাহিকুল মাখতুম নবী রহমত মানবতার বন্ধু দজাহানের বাদশাহ এরকম তেরোটা গ্রন্থ নবীর জীবনের ওপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়ে দেখেছি আল্লাহর নবীর অথেন্টিক এই কিতাবগুলো থেকে যতগুলো জীবন পড়ে দেখলাম কোনো নবীর সামনে জিকির করতে করতে লাফালাফি করেননি গাছে ওঠেননি আপনি কোথায় পেয়েছেন দলিল দেওয়া লাগবে এরপরে আপনি এখান থেকে যাবেন আন্দাজে ভণ্ডামি কে কি করেছে আমার বাবা লাফিয়েছে আমিও লাফাবো না ওটা এবাদত হবে না ওটা গমরাহি ওটা বেদাত বেদাত কাকে বলে জানেন তো যা দাঁত নেই না বেদাত কাকে বলে না 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 এটাও ঠিক না বেদাতের সংখ্যা হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় কত মানুষ বেদাতের সংখ্যা দিচ্ছে মাইক যুগে আমরা ব্যবহার করছি এটা নতুন এটাও বেদাত আরে শয়তান বেদাতের সংখ্যা ওইটা দুইটা জিনিস মনে রাখলে বেদাত আপনার মনে থাকবে জন্যে আর মধ্যে বলেন মধ্যে আপনি যাই করবেন ওটা বেদাত আর এবাদতের জন্যে আপনি যাই করবেন ওইটা বেদাত নয় কথা বুঝতেছেন এই ভাতা লিয়া নাকি এই ভাদাইল এলাকায় মসজিদ এখন মনে করেন আপনারা নামাজ পড়েন আসার সময় যেটা দেখলাম এই মসজিদে দুইশো বছর আগে ছিল একশো বছর আগে পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে ছিল নাকি বিশ বছর আগে ছিল বিশ বছর আগে যখন এই মসজিদটা বানিয়েছে তখনই কেরম দুতলা ছিল তখন খড়কোটা দিয়ে টেন দিয়ে মাটি দিয়ে নাকি এখন দিন যত যাচ্ছে এলাকার মানুষ এই মসজিদ তত বিউটিফাই করছে না এখন দেখবেন মোজাইক পাথর দেওয়া এরপরে টাইলস লাগানো ফ্যান দেওয়া হচ্ছে না এসি দেওয়া আবার চারিদিকে রং বেরং করে গম্বুজ বানিয়েছে তো এটা কি এবাদতের মধ্যে না এবাদতের জন্য এই থিওরিটা মনে রাখবেন এবাদতের জন্য আপনি যা করবেন এটা আমি এবাদতের জন্য ব্যবহার করছি কথা বলছে না কেন আর এবাদতের মধ্যে কি এবাদত জিকির একটা এবাদত নামাজ একটা কি তাহলে এবাদত জিকির যদি হয় এবাদত অবশ্যই জিকিরের শব্দ থাকবে নামাজ যেমন নামাজের নির্ধারিত এবাদত নেই বলেন না কেন জিকির যদি এবাদত হয় তার নির্ধারিত নিয়ম থাকবে নিয়ম কয়টা বলেন না কেন আমরা যে দরবারে জিকির দেখি একে এই চারটা নিয়মে পড়ে জিকির করতে করতে বিশাহ ধরে দিচ্ছে এ কি পাগলামি শুরু করেছে ইসলামের নামে লাফালাফি করছে একের পিটার একজন দেখছে ঘোষি এগুলো সব ভন্টামি বাটপারি ছাড়া কিচ্ছু না ও বলে যে এসকো এসেছে কিসের এসকো এই দুনিয়ায় একজন সাহাবি রসুলকে যে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার আমির হামজা মিলে এখন দিতে পারবে তে আপনার কি সাহাবি চাইতেও বেশি এসকো এসে গেল এই ভন্ডামি করেন আপনি এই সেটারে বাট পারে বন্ধ করেন আপনার ব্যবসায় ভাটা পড়ছে তখন বলতে যায় সঠিকটা তখন বলে এরা দালালি করছে দালাল যে নিজে ইসলামের নাম নিয়ে করছে সেটা বলছে না দালাল তো আপনি নিজে আপনি ইসলাম নতুন করে বানিয়েছেন কোথায় পেছেনে ভন্ডা মিছি কি করা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একটা দলিল যদি দেখাতে পারেন কোরআনের এবং হাদিসের যে নবীজি জীবনে একদিনও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছে আমি এখন থেকে শুরু করব দরকারে হুজুর শুরু করব দেখেন না এগুলো সব ওরা ওদের দরবার চালানোর জন্য বানিয়েছে আর বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে তখন বলে বেশি বলছে আপনি রাগ করলে আমাকে সঠিকটা ধরা লাগবে তুলে কারণ মনে করে করলে ওটা দেখা লাগবে যে আমার রসুলের জীবনে ছিল কি না যদি না থাকে ওটা আমি মানি না আমার বাবা রসুলের চাইতে বড় না কথা বলে না কেন এখন যদি বলেন না ওই ওই সময় জামানায় কেমন কি হয়তো বুঝতো না সেদিন একজনকে বসে ভাই আপনি নামের আগে আলহাজ লিখেছেন বস হুজুর আলহাজ লিখব না মানে সাড়ে তিন লাখ টাকা খরচ আমার আমি বললাম নবীজির নামের আগে তো আলহাজ নেই সাহাবিদের নামের আগে তো আলহাজ নেই বলছে ওনাদের বাড়ি কাবার পাশে ওনারা গেছে হজ করে চলে এসেছে কোনো টাকা খরচ হয়নি আর আমি সাড়ে তিন লাখ টাকা খরচ আমি আলহাজ লেখবো না মানে এর হস্ত কবুল হয়ে বসে আছে নাকি ও কিন্তু জানে যে সারাটা জীবন রসুলের সামনে যারা আলোচনা শুনেছে কেউ কোনোদিন লাফায়নি আর দলিল দেখছে যে লাফাবে না মানে ক্রিকেট খেলা দেখলে মানুষ লাফায় আর জিকির করতে গিয়ে লাফাবে না কোন দলিল কোন জায়গায় দেখছে বলে তো একটা দলিল হইল এদেশে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের কাছে ইসলামের অপব্যাখ্যা কোরআনের অপব্যাখ্যার কারণে আমি কালকে একটা আয়াত তুলে ধরেছিলাম অবতাগ ইলাহিল অসিলাটা আর বাংলাদেশের সবচাইতে বেশি এখন আমরা দাবি করছি যারা হকানি পীর এরা মানুষকে ধোকা দিচ্ছে করার আয়াত পড়ছে এক আর ব্যাখ্যা করছে মন মতো আয়াত পড়ছে অমাই জনুবা ইল্লাল্লাহ হেন হবে আপনি বলেন আল্লাহ বাদে গণা মাফ করার কেউ আছে কি এখানে প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগ্রেটিভ সেন্টেসি এটা এটা কি ইল্লাল্লা জিকিরের দলিল নাকি বলুন আপনি যদি বলেন না এই যে ইল্লাল্লাহ আছে এখানে আরে ভাই এখানে তো আল্লাহ প্রশ্ন করছে ও কিন্তু জানে যে প্রশ্নবোধক চিহ্ন এটা অমাইয়া ফিরোজ জনোবা ইল্লাল্লাহ হেন হবে আপনি বলেন আল্লাহ বাদে গণা মাফ করার কেউ আছে কি আমরা জবাব দেবো নেই এটাকে ইল্লাল্লাহ জিকিরের দলিল বলেন এরপর আর একটা আয়াত দিয়ে দলিল দেওয়া হয় সরা নমলে বিশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বল্লা ইয়া আল্লাহ মাংস সামাবা তিওয়ালা আর বা হেনবে আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি এটাও প্রশ্ন চিহ্ন আমরা কি জবাব দেব এটাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করার দলিল এখন যদি বলে না ইল্লাল্লাহ আছে কোরআনে জন্য আমি করব তাহলে কোরআনে তো ফেরাউন আছে ফেরাউন নেই হামানও আছে কারনও আছে যারা মোমেনের ভেতরে তিনজনের নাম আছে কারনাওয়া ফিরাউন ওয়া হামান তাহলে জিকির করা লাগবে কালকে থেকে হামান ফেরাউন হামান ফেরাউন বড়ডা আমি কারা জায়গা পাব না ও দই যারা ওই মাঠে ঘাটে তাদেরকে বোজানো যায় আপনি আলেমকে বোজানো তো দেখি কেমন পারেন আর যে সমস্ত আলেম গুলো এগুলো জানার পরও না বোঝার ভান করে আছে এগুলো বোবা শৈতান নামের আগে মুফতি লিখলে আলেম হওয়া যায় না আপনি সত্যটা জানার পরেও কোন কারণে গোপন করে বসে আছেন আপনার কারণে তো সাধারণ মানুষগুলো ভুল বোঝে না এত বড় হুজুর টুপি মাথা দিয়ে যখন মেনে নিচ্ছে ও মনে হয় ঠিক আছে অথচ এটা যে অপব্যাখ্যা ব্যাখ্যা করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকীন ওহে যারা ইমানদার আল্লাহকে ভয় করো আর মোত্তাকি যারা আছে তাদের সাথে থাকো পীর সাহেবদের সাথে থাকো এই ব্যাখ্যা করে বসে আছে আরেকজন বলছে ভাই এখানে তো পীরের নাম নেই বলছে পীরের নাম নেই তাতে কি হয়েছে ঠিক আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন মোত্তাকি মানে পীর সাহেব বলছে তাই ফাদরিব ফাওকাল আনা কদরিব মিনহুম কুল্লা বানান আল্লাহ তাআলা বলেছেন ওদেরকে জিহাদের ময়দানে ধরো আর গিরায় গিরাও পিটাও তার মানে তোর পীর সাহেবকে এখানে পেটানোর কথা আল্লাহ দিয়েছে বলছে ভাই এখানে তো পীর শব্দ উল্লেখ নেই পীর নেই তাতে কি হয়েছে আমি নিশ্চিত আল্লাহ এখানে পীরের দিকে ইঙ্গিত করেছে এই দেশে এখন সমস্যা হচ্ছে এইটা এই জন্য আপনাদের শুধু শুনে মুসলমান হলে হবে না কি করে পড়ে জোরে বলেন আজকে থেকে শুরু করে পড়া কোরআনের অন্তত মাতৃভাষায় একবার শেষ করেন কোরআন যদি আরবিতে পড়তে বলেন আলহামদুলিল্লাহ পড়া তো লাগবে আর যদি আপনি একেবারে একবারে শিখতে না পারেন অন্তত মাতৃভাষায় বাংলা আপনি জানেন কোরআন শরীফ একবার শেষ করেন এক বছর ধরে ধরে দেখেন কোনো পীর এই দেশে আপনাকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না বিশেষ করে এবাদতের ক্ষেত্রে একবার পড়ে দেখেন আমি একবার পড়ে অনেক শিরিক বেদাত আমি বুঝে ফেলেছি